বিরতির পর আবারও আপনাদের স্বাগত। শিক্ষা দপ্তরের উদ্যোগে একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, মিশন মুকুল এবং নিপুণ প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে যেই ছাত্রছাত্রীরা ক্লাস ওয়ানে ভর্তি হবে, যারা বিভিন্ন অঙ্গনওয়াড়ি এবং প্রি প্রাইমারি থেকে পড়ে এসে ভর্তি হবে, তাদেরকে দু মাসের একটি ট্রেনিং করানো হবে মিশন মুকুল এবং নিপুণ প্রোগ্রামের আওতায়। এবং শিক্ষা দপ্তরের উদ্যোগেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এবং যার মাধ্যমে সব ছাত্রছাত্রীদের যে শিক্ষার লেভেল সেটাকে এক জায়গায় নিয়ে তারপর সেখানে ক্লাস ওয়ান থেকে শুরু করা হবে তাদের পঠন পাঠন, যাতে করে ক্লাস ওয়ানে ভর্তি হওয়ার পর কোনো জায়গা থেকে আসা ছাত্রছাত্রীদের কোনো রকমের সমস্যা তৈরি না হয় ভবিষ্যতে। সেই বিষয়টাকে মাথায় রেখেই দু মাসের একটি স্পেশাল ট্রেনিং করা হবে। সেখানে যদি কোনো জায়গাতে কোনো ত্রুটি থেকে থাকে শিক্ষাগত দিকে, সেটাকে পূরণ করা এবং একটা লেভেলে প্রত্যেক ছাত্রছাত্রীকে নিয়ে আসা, সেই চেষ্টাটাই কিন্তু করা হবে মিশন মুকুল অ্যান্ড নিপুণ প্রোগ্রামের মাধ্যমে। আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষা দপ্তরের উদ্যোগে এই মিশন মুকুল এবং নিপুণ প্রোগ্রামের উদ্বোধন হয়েছে, এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী বিস্তারিতভাবেই তুলে ধরেছেন মিশন মুকুল এবং নিপুণ প্রোগ্রাম কিভাবে রাজ্যের ছাত্রছাত্রীদের সাহায্য করবে। অন্যান্য দিনে অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে প্রি প্রাইমারি বিভিন্ন জায়গাতে পড়ে এসে ছাত্রছাত্রীরা যখন ক্লাস ওয়ানে ভর্তি হতো, তখন কিছু না কিছু জায়গাতে হয়তো সেখানে শর্টকামিংস থেকে যেত। কোনো ছাত্র সেখানে হয়তো অ্যাডভান্স লেভেলের একটু পড়াশোনা করতে পারত, কোনো ছাত্র হয়তো কিছুটা পিছিয়ে পড়তো। সেই বিষয়টা যাতে না হয়, প্রত্যেক ছাত্রছাত্রীর শিক্ষার লেভেলটা যাতে এক জায়গাতে থাকে, তার জন্যই দুই মাসের স্পেশাল ট্রেনিং দেওয়া হবে প্রত্যেক ছাত্রছাত্রীকে, এবং ক্লাস ওয়ানে তারপরই তারা ভর্তি হবে। এই বিষয়টাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কি বলছেন তিনি শুনব। এটা স্কিমটা কি আমি যতটুকু বুঝেছি, আমি আপনাদের থেকে কম বুঝি কারণ আপনারা শিক্ষক। আপনারা ওয়ানে ভর্তি হলে কোথেকে আসে? প্রি প্রাইমারি থেকে, আর পর থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে, আর পর থেকে সুযোগ বাড়ি থেকে, তিনটা স্তর থেকে আসছে ওয়ান। এই জন্য নিপুণ কত এই যে তিনটা জায়গা থেকে আসছে, তাদেরকে দু মাসের একটা কোর্স করে একটা লাইন রেখে দেওয়া, যাতে ওয়ান থেকে তারা ইউনাইটেড লিঙ্ক করে দেওয়া, যাতে ধীরে 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 তাদেরকে তৈরি করা যায়, কাজ কাজ অ্যাপ্রোপ্রিয়েট করা যায়, সেজন্য প্ল্যান করছে। আর মুকুলটা অন্যরকম, মুকুলটা হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাথে। এখন আমাদের রাজ্যে আমরা হয়তো 27টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র বোধহয় খুব সম্ভব আমরা লিঙ্ক করে দিয়েছি, এমনকি 29টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমরা লিঙ্ক করে দিয়েছি। লিঙ্ক ছাড়াও আমাদের যে স্কুলগুলি আছে, স্কুলের টিচাররা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাবে, গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের বুঝিয়ে দেবে কিভাবে তাদের কি করতে হবে, শিক্ষা কিভাবে দিতে হবে, এবং তাদেরকে ট্রেনিং দিয়ে দেবে। আবার মাঝে মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মীরা স্কুলে চলে যাবে, যাতে স্কুলের সাথে তাদের সম্পর্ক একটা গড়ে তোলে, কোন গ্যাপ যাতে না থাকে, এটা হলো মুকুল। আপনারা শুনলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং তার পাশাপাশি এই মিশন মুকুল এবং নিপুণ প্রোগ্রামের মাধ্যমে সমূহ সুবিধা হবে ছাত্রছাত্রীদের, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে প্রাইমারি লেভেলের বিভিন্ন ছাত্রছাত্রীরা যখন ক্লাস ওয়ানে ভর্তি হয়, তখন কিছু কিছু জায়গাতে দেখা যায় যে তাদের সমস্যার সৃষ্টি হয়। সেই বিষয়টাকে অ্যাভয়েড করার জন্যই মূলত এই মিশন মুকুল এবং নিপুণ প্রোগ্রাম শিক্ষা দপ্তরের উদ্যোগে চালু করা হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ প্যানকার্ডের পর্দায়। নমস্কার।